নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায়। আগামীকাল বৃহস্পতিবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবে। দেখুন, অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন ভিডিও দিই, অনেকের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তি ঘটে, কারণ অনেককে আমি রেমেডি করিয়েছি, যার রেমেডির মাধ্যমে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করেছে। যেটা হচ্ছে, যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন, কারণ রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট কিন্তু এই সময় কিন্তু চলছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, বর্তমান সময় কিন্তু এই রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় চলছে। দেখুন, রাহু রক্ষা কবচ প্রচুর বুকিং রয়েছে, অনেকেরই ক্ষেত্রে একটাই অনুরোধ যে কৌশিকদা একটু আমাকে তাড়াতাড়ি করে দিন। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, একটু সময় দিন, কারণ যে কোনো জিনিসকে একটু সময় নিয়ে যদি তৈরি করা যায়, সঠিক দিন ক্ষণ তিথি নক্ষত্রের দরকার রয়েছে, তবেই কিন্তু তার মানে কার্যক্রিয়াটা কিন্তু মানে ফলপ্রসূ কিন্তু হয়। চটজলদি কোনো কাজ করলে কিন্তু সেই জায়গাটা কিন্তু সমস্যা হয়। অনেকে বারবার রিকোয়েস্ট করছেন যে কৌশিকদা তাড়াতাড়ি করে দিন, তাড়াতাড়ি করানোটা বড় কথা না, মেন হচ্ছে আমার কাজ নিয়ে কথা, আপনারা যাতে কাজটা পান, আপনাদের যাতে অর্থপ্রাপ্তি হয়, এর জন্য কিন্তু রাহু রক্ষা কবচ। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তাদের ক্ষেত্রে, আর যাদের দীর্ঘদিন অর্থপ্রাপ্তিতে বাধা চলেই আসছে, আগেই বলবো বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই জন্মছককে যদি সংস্কার করেন কি না, আমি একটি কথা বলবো, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। দেখুন, প্রতিদিনের এই আমার প্রোগ্রাম, এবং আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করুন, এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবার আসি পাঁচ রাশির নাম এবং পাঁচ রাশির অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের আপনাদের ভাগ্যের যে মিটার, আপনাদের ভাগ্যের মিটার 70%, এবং আপনাদের টার্গেট নাম্বার 9 এবং 8। আপনাদের শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 9:51 থেকে 10:23 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের আগামীকালের যে শুভ রং সেটা হচ্ছে ইয়েলো, হলুদটা আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে। দুই নম্বর যে রাশির আমি কথা বলবো, আপনাদেরও কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি। আপনার যদি রাশি দুই নম্বরের রাশির মধ্যে যেটি হচ্ছে, সেটি হচ্ছে কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি আপনি যদি হন, আপনার যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার দেখা যাচ্ছে, আগামীকালের যে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে শুধুমাত্র 1। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের মিটার 80%, উত্তম ভাগ্য রয়েছে আপনাদের। আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে 10:35 থেকে 11:10 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের ক্ষেত্রে আগামীকালে যে টার্গেট নাম্বার, শুভ সময় এবং ভাগ্যের মিটার আপনাদেরকে বললাম, এই সময়গুলোকে আপনারা ইউটিলাইজ করুন, দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মীন রাশি। হ্যাঁ, আপনার যদি মীন রাশি হয়, আপনি যদি মীন রাশির জাতক হন, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আগামীকাল আমি দেখতে পাচ্ছি। আপনিও হতে চলেছেন আগামীকাল কোটিপতি লাখপতি, কারণ আপনার ক্ষেত্রে কিন্তু যে কোনো দিক থেকে আকর্ষক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনাদের শুভ রং সেটি হচ্ছে লাল।
আপনাদের ভাগ্যের মিটার 75%, আপনাদের শুভ সংখ্যা লাকি নাম্বার 5, আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় সকাল 11:04 থেকে 11:50 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম 4 রাশি, সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। হ্যাঁ, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে। আপনাদের শুভ রং সাদা, আপনাদের টার্গেট নাম্বার 8, আপনাদের ভাগ্যের যে মিটার, ভাগ্যের পার্সেন্টেজ, সেটি হচ্ছে 90%, উত্তম ভাগ্য আপনাদের। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শুভ সময় সেটা হচ্ছে 10:42 থেকে 11:04 পর্যন্ত। একদম শেষ রাশি, অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম আপনাদেরকে আমি এবার জানাতে চলেছি। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার ক্ষেত্রে মিলছে না, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক একবার বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি রেমিডিয়াল মেজারমেন্টটা অবশ্যই আপনারা করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রতিদিনের এই প্রোগ্রাম আমার এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আগে থেকে অ্যালার্ট করি যে আপনাদের কোন কোন রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, তার মধ্যে আপনার রাশির নাম থাকতেই পারে। তার বলে এই নয় যে আপনার সাথে সেম টু সেম অর্থপ্রাপ্তি ঘটবে, কারণ একই রাশি লাখো লাখো মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য আলাদা রয়েছে। একদম শেষ রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির আগামীকাল আমি দেখতে পাচ্ছি মহা সৌভাগ্যশালী রাশি, আপনার শুভ রং সেটি হচ্ছে গ্রে কালার, আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য শুভ। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের মিটার 65%, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8, আপনাদের শুভ সময় বৈকাল 4:08 থেকে 5:11 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5টি রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আমি একটা কথা বলছি, যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এবং ভাগ্যভাবকে যদি স্ট্রং করে রাখেন এবং রাহু গ্রহকে যদি স্ট্রং করে রাখা, কারণ রাহু কলিযুগে এই হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, তাই রাহু গ্রহকে যদি স্ট্রং করে রাখেন আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং যে কোনো দিক থেকেই আপনাদের ব্যবসা হোক, শেয়ার বাজার হোক, আপনার লটারি হোক, যে কোনো দিক থেকে ফাটকা হোক, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত কিন্তু পেতে কিন্তু চলেছেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।